নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে প্রকল্প ভান্ডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত। তো বন্ধুরা, আপনাদের জন্য এই মুহূর্তে অনেক বড় সুখবর। রাজ্যের মহিলাদের জন্য এবার আরও দুর্দান্ত ঘোষণা করা হলো। মহিলারা এবার পাবে 5,000 টাকা করে। যেমনটি আপনারা জানেন যে ইতিমধ্যে এই মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ আরও অন্যান্য প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছে, এবার সরকার এদের জন্য আরও একটি বড় সুখবর নিয়ে এসেছে, যেখানে প্রত্যেক বছরে মহিলাদেরকে এই 5,000 টাকা করে দেওয়া হবে। রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্রীয় সরকার, উভয়ই মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একের পর এক কিন্তু বিভিন্ন রকম প্রকল্প চালু করছে। তো এই প্রকল্পটি তারই আরও একটি নতুন সংযোজন। তাই বুঝতেই পারছেন, আপনিও যদি পশ্চিমবঙ্গের একজন মহিলা হন, তাহলে আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব ঠিক কী কী ঘোষণা করা হয়েছে, কোন প্রকল্প, এই প্রকল্পে আপনারা কিভাবে নাম তুলবেন, কারা কারা কত টাকা করে পাবে, কবে থেকে এই টাকা দেওয়া হবে, কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন, সমস্ত তথ্যই আপনারা এখানে জেনে নিতে পারবেন। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের দেব। তার আগে বন্ধুরা বলে দিচ্ছি, আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন, তারা অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিতই আমরা আপনাদের জন্য এখানে নিয়ে আসি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, কী কী জানানো হয়েছে দেখে নিন। মহিলাদের জন্য বড় চমক, এবার প্রতি বছরে 5,000 টাকা করে আর্থিক সহায়তা। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনিও যদি একজন মহিলা হন কিংবা আপনার পরিবারে কেউ যদি মহিলা থাকে, তাহলে প্রত্যেক বছরে এই 5,000 টাকার সুবিধা পাবে। কী কী বিস্তারিত জানানো হয়েছে দেখে নিন। বাংলার মহিলাদের জন্য আবারও এলো দুর্দান্ত সুখবর। মহিলারা যাতে আরও এগিয়ে যেতে পারে, তার জন্য সরকার নিল দারুণ উদ্যোগ। আগে থেকেই মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে 500 টাকা এবং 1,000 টাকা করে পাচ্ছে। এরই মধ্যে আবার এদের অ্যাকাউন্টে প্রতি বছরে এই 5,000 টাকা করে দেওয়ার বড় ঘোষণা করা হলো। অর্থাৎ এই টাকাটি মহিলাদের বাৎসরিক হিসেবে দেওয়া হবে। রাজ্যের মেয়ে ও মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী সহ আরও বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারও বিভিন্ন প্রকল্প সহ আরও নানাভাবে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই সমস্ত প্রকল্পগুলোর মধ্যে এবার নতুন সংযোজন এই প্রকল্প, যার মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে 5,000 টাকা সরাসরি দেবে সরকার। তো কোন কোন মহিলারা এই সুযোগ সুবিধা পাবে, কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে আবেদন করতে হবে, এ নিয়ে আরও বিস্তারিত তথ্য নিচে জানানো হলো। তো আপনারা অবশ্যই সমস্ত তথ্যগুলো ভালো করে দেখে নিন। প্রথমেই দেখুন, বলেছি যে রাজ্যের যে সমস্ত মহিলারা স্বনির্ভর দলের সাথে যুক্ত রয়েছে, বিশেষত তাদেরকেই এই 5,000 টাকা করে দেওয়া হবে। তবে যে সমস্ত মহিলার নাম এখনও পর্যন্ত স্বনির্ভর দলে তোলা নেই, তারাও নতুন করে নাম তুললে এই সুবিধা নিতে পারবে। অর্থাৎ আপনাদের যাদের যাদের নাম এখনও স্বনির্ভর দলে নেই, আপনারাও কিন্তু টাকা পাবেন। তো এটাই হচ্ছে সেই পদ্ধতি। এখন পর্যন্ত 10 লক্ষ স্বনির্ভর দলকে এর আওতায় নিয়ে আসা হয়েছে, অর্থাৎ এই মহিলাদের টাকা দেওয়া শুরু হবে। রাজ্যের এই মুহূর্তে 13 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে, যেগুলো বিভিন্ন দপ্তরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। এদের মধ্যে বেশিরভাগটা রয়েছে পঞ্চায়েত দপ্তরের অধীনে, যেখানে সংখ্যাটা 9 লক্ষ, আর বাকিগুলো শহর এবং সংখ্যালঘু দপ্তরের অধীনে রয়েছে। সরকার এই সমস্ত গোষ্ঠীগুলোকে এক ছাতার তলায় এনে তাদেরকে এই সুবিধা দেওয়ার চেষ্টা করছে। সূত্র মারফত জানানো হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই প্রকল্পটির নামকরণ করেছেন নিজস্বিনী। এবার সরকার এই সমস্ত গোষ্ঠীগুলোকে নিয়ে একটি পোর্টাল তৈরি করছে, আর এই কাজ সমাপ্ত হলেই প্রকল্পটি চালু করার ঘোষণা করা হতে পারে বলে জানা যাচ্ছে। তাই আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত স্বনির্ভর দলে যুক্ত হননি, আপনারা অবশ্যই অতি সত্ত্বর স্বনির্ভর দলে যুক্ত হয়ে যান। আশেপাশের কয়েকজন মহিলাকে নিয়ে কিন্তু এই দলটি করা যায়। তো যে কোনো সময় কিন্তু এই সুযোগ সুবিধা দেওয়া শুরু হয়ে যেতে পারে। তো আশা করি সমস্তটা বুঝতেই পারলেন। এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন।
সকলকে অসংখ্য ধন্যবাদ।